নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য জুড়ে সব থেকে যেটা হট টপিক হয়ে রয়েছে সেটা হচ্ছে বিচারপতি গাঙ্গুলি এবং সৌমেন সেনের সংঘাত। হ্যাঁ বন্ধুরা, হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে বিরাট সংঘাত বেঁধে গিয়েছে এবং সেখানে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। তো বন্ধুরা, এরই মধ্যে আবার আরও একটি বিরাট বড় আপডেট উঠে আসছে যে সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি তিনি আবার চলে গিয়েছেন। তিনি জানাচ্ছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি বারবার শুধু তার নামটা টেনে আনেন, তার নামে উল্টোপাল্টা অভিযোগ করেন, তো সেটাও যেন খতিয়ে দেখা হোক। তো সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে ভয়ঙ্কর নির্দেশ। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের বেনজির শুনানি চলল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতে হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। এই শুনানির ফাঁকেই বলতে ওঠেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর কিছু বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি। মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ঘিরে কলকাতা হাইকোর্টে তোলপাড় কাণ্ড ঘটে যায়। শেষমেশ সুপ্রিম কোর্ট বিষয়টিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে, আর সেই মামলার শুনানি ছিল আজকের। হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তো সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তো আজকের শুনানির ফাঁকেই সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদকের আইনজীবী অভিষেক মনু সিংভি তার আর মক্কেলের হয়ে ব্যাট ধরেন। আইনজীবী মারফত শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সব নির্দেশই কোনো না কোনোভাবে আমার নামে টেনে নিয়ে আসেন, এক্ষেত্রে আমার বক্তব্য শোনা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মুখ থেকে এমন বক্তব্য শোনার পরে বিচারপতি DY চন্দ্রচূড় ও একেবারেই স্তম্ভিত হয়ে গিয়েছেন এবং তারপরে তিনি কিছুক্ষণ পরেই বলেন আগামী শুনানি পরবর্তী সোমবার ধার্য করা হয়েছে। ওই দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য জানাতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলতে চান তো সেটা শোনা হবে। তো বন্ধুরা, তো এখানেই বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও উল্টে বেড়ে গেল। তো বন্ধুরা, আপনারা জানেন যে এমনিতেই দুই বিচারপতির সংঘাত চলছে, আর সেই দুই বিচারপতির সংঘাতে বলতে গেলে যে বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কারণ কি, সৌমেন সেনের এর দু বছর আগে হওয়া যে বদলির নির্দেশ তা কেন কার্যকর করা হয়নি, তিনি এজলাসে বসেই এই সেই একেবারে বলা যেতে পারে সেই কথা তুলেছিলেন। এমনকি সৌমেন সেনের এর যে মৌখিক নির্দেশ ছিল সেটাও তিনি লিখিতভাবে অর্ডার দিয়ে একেবারে বাতিল করে দিয়েছিলেন। তো বলা যেতে পারে সেই সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। তো বন্ধুরা, তারই মাঝে আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য করেছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আইনজীবী মারফত জানিয়েছেন এই বিচারপতি গাঙ্গুলি নাকি বারবার তার নামটা টেনে আনেন, তাকে নিয়ে নানারকমভাবে মন্তব্য করেন, তাই বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে তার অনেক কিছু বলার আছে। তো বন্ধুরা, দেখা যাক সোমবার ঠিক কী কাণ্ড ঘটতে চলেছে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।